দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে চাল রপ্তানি নিয়েও প্রতিযোগিতা নতুন নয়। ভারত ও পাকিস্তান দুই দেশেরই বিশেষ খ্যাতি রয়েছে সুন্দর ঘ্রাণ ছড়ানো বাসমতি চাল উৎপাদনের জন্য। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইয়েমেন, ইরাক, ইরান সহ সারা বিশ্বে যায় এ চাল। বিশ্ববাজারের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত 2023 সালে 49 লাখ টন চাল রপ্তানি করে, যা এক বছর আগের তুলনায় 11.5% বেশি। সরকারি তথ্য অনুযায়ী গেল বছর চাল রপ্তানি করে ভারত $540 কোটি বৈদেশিক রাজস্ব আয় করে, যা আগের বছরের তুলনায় 21% বেশি। অন্যদিকে প্রলয়ঙ্কারী বন্যা আর তীব্র খরার কবলে পড়া পাকিস্তানে গেল বছর চাল উৎপাদন ছিল অনেকটাই কম। ভারতের চাল রপ্তানিকারকদের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল বছর পাকিস্তান চাল উৎপাদন নিয়ে সংকটে থাকায় বিদেশি ক্রেতারা তড়িঘড়ি মজুদ বাড়াতে ভারতের মুখাপেক্ষী ছিল। কিন্তু এ বছর অধিক উৎপাদনের কারণে বিশ্ববাজারে ভারতের চেয়ে কম দামে চাল ছাড়ছে পাকিস্তান। এ অবস্থায় 2023-24 অর্থ বছরে পাকিস্তানের চাল রপ্তানি 50 লাখ টনে পৌঁছে যেতে পারে বলে আশাবাদী পাকিস্তানের চাল রপ্তানিকারক সমিতি রিপ। গেল বছর 37 লাখ টন বাসমতি চাল রপ্তানি করেছিল দেশটি। ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতনও পাকিস্তানের রপ্তানি খাতকে প্রতিযোগিতাপূর্ণ করে তুলছে বলে মত পাকিস্তানি ব্যবসায়ীদের। গেল অগস্টে প্রথমে চালের ন্যূনতম রপ্তানি মূল্য টন প্রতি $1200 এবং পরে তা $250 কমিয়ে $950 ধার্য করে ভারত সরকার। কিন্তু তাও বর্ধিত মূল্যে প্রতিযোগিতার বাজারে সহনশীল দামে চাল রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। ন্যূনতম রপ্তানি মূল্য বৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বর ও অক্টোবরে এক ধাক্কায় অনেকটা রপ্তানি কমেছে নয়াদিল্লির। অন্যদিকে লোহিত সাগরের নিরাপত্তাহীনতার কারণে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে পণ্য পরিবহন সময় ও খরচ বাড়তে থাকায় জানুয়ারিতেও বাসমতি চাল রপ্তানি নিম্নমুখী। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরাক, কাতার, ওমান ও সৌদি আরব ঘাটতির কারণে 2023 সালে ভারতীয় বাসমতি চালের আমদানি বাড়ালেও সবচেয়ে বড় আমদানিকারক ইরান গেল বছর ভারত থেকে বাসমতি কিনেছে 36% কম। বিপরীতে উৎপাদন 10% বেড়ে যাওয়ায় মজুত বাড়ছে বলে ভারতের অভ্যন্তরীণ বাজারে বেশ দাম কমেছে বাসমতির। নুজহাত কামাল, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।